সাম্প্রতিক সময়ে বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাত ও কাতারে গিয়ে অসুস্থ হয়ে পড়ছেন অনেক প্রবাসী। তারা ডায়রিয়া, পেটে ব্যথা, বমি ও কলেরায় আক্রান্ত হয়েছেন। বাংলাদেশে ডায়রিয়া ও কলেরা সাধারণ অসুখ হিসেবেই দেখা হয়, তবে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে গুরুতর রোগ বিবেচনা করা হয়, আর এ কারণে দেশ দুটি উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ সরকারকে জানিয়েছে। কিন্তু কি কারণে বিদেশ গিয়ে পেটের অসুখে ভুগছেন প্রবাসীরা? কারণ খুঁজতে বিদেশগামী যাত্রীদের সাথে কথা বলেছে বাংলা এভিয়েশন। এখন করোনা দেশ, এই যে সমস্যাটা বর্তমানে, আগে এটা ছিল না। আমরা আগে শুধু টিকিট কাটতাম, 2 ঘন্টা আড়াই ঘন্টা আগে এয়ারপোর্টে আসতাম, কিন্তু এখন আমাদের 9 ঘন্টা 8 ঘন্টা আগে আসতে হয়, এই জন্য অনেক টেনশন। করোনা মহামারীর কারণে আকাশপথে যাতায়াতে বেড়েছে নানা রকম বিধিনিষেধ। এসব নিয়মের কারণে প্রায় 6 ঘন্টা আগে বিমানবন্দরে আসেন যাত্রীরা, আর মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাতগামী যাত্রীদের আসতে হয় 8 ঘন্টা আগে। দেশের বিভিন্ন জেলা থেকে বিমানবন্দরে আসতেও দীর্ঘ সময় লাগে। অনেকেই রাস্তায় যানজটের ভয়ে নির্ধারিত সময় থেকে 2-3 ঘন্টা বেশি সময় হাতে রেখে বিমানবন্দরে চলে আসেন। বাড়ি থেকে বিমানবন্দরে আসা দীর্ঘ যাত্রার পথে অনেকেই রাস্তার পাশে রেস্তোরাঁর খাবার খান। বিমানবন্দর এলাকায় আসার পর ফ্লাইটের আগে দীর্ঘ অপেক্ষার সময়ও খাবার খেতে হয় প্রবাসীদের। সে সময় তারা টার্মিনালের বাইরে আশেপাশে রেস্তোরাঁর খাবার ও পানি খান। অনেকেই বাড়ি থেকে খাবার নিয়ে আসেন, আবার কেউ কেউ টাকা বাঁচাতে না খেয়ে থাকেন। তো এই যে বাসা থেকে খাবার নিয়ে আসি, খিচুড়ি বানাই দিছে বাসার থেকে, যাই হোক এটা খাইলাম। তো আবার রাত্রে কী খাবো এটা আল্লাহ ভালো জানে। তাছাড়া মনে করেন একটা দিন পুরা এখানে পার করার পরে আবার একটা রাত যাবে ওই দুবাইতে, মানে 2 দিন আমাদের এই জার্নিটা পুরা, মনে করেন আমাদের শরীর ক্লান্ত হয়ে যায়। সকাল থেকে এখানে বসতে এই পর্যন্ত কুয়াশা আমাদের গায়ের উপর গেছে, এখন রোদ আমাদের গায়ের উপর গেছে, আর এখন বসলাম। আমরা বাংলাদেশ ফ্লাডের লোক, তো তারা বলতেছে বাংলাদেশ ফ্লাডের লোক ঢুকবে 12টার পর, কারণ আমরা কীভাবে যেতে পারি ওইখানে? আমি যে সুনামগঞ্জ জেলা থেকে আসছি, আমি প্রায় রাত্রে সিলেট আসছি, 1টার দিকে 1.5টার দিকে গাড়িতে উঠছি, এখানে 7টার দিকে নামছি, এখানে নামছি, আমার ফ্লাইট হবে 9টার দিকে, এটা করে হচ্ছে এই দুপুরবেলা আবার রাত্রে আবার খাওয়া লাগবে। বেশিরভাগ ক্ষেত্রে রেস্তোরাঁর অতিরিক্ত মশলা ও তেলযুক্ত বিরিয়ানি, পোলাও, খিচুড়ি খাচ্ছেন প্রবাসীরা। আর যারা বাড়ি থেকে খাবার আনছেন, দীর্ঘ সময় ফেলে রাখার কারণে সেসব খারাপ হয়ে যাচ্ছে। কেউ লম্বা সময় না খেয়ে থাকা, কেউ অস্বাস্থ্যকর পানীয় খাবার খাওয়া, আর কেউ পর্যাপ্ত বিশ্রামে না থাকায় বিদেশ যেয়ে অসুস্থ হয়ে পড়ছেন। অস্বাস্থ্যকর খাবার এড়িয়ে চলতে পরামর্শ দিয়েছেন পুষ্টি বিশেষজ্ঞরা। তারা বলছেন অস্বাস্থ্যকর পরিবেশে রান্না করা অতিরিক্ত মশলা ও তেলযুক্ত খাবার না খাওয়ার জন্য, তবে খেতে হবে মানসম্মত খাবার ও বিশুদ্ধ পানি। আমার বিমানবন্দরের কর্তৃত্ব তো বিমানবন্দরের এবং তার সীমানার পরিসীমার মধ্যে আর কি। তো আমার বিমানবন্দরের ভিতরে যে সমস্ত রেস্টুরেন্ট আছে সেগুলো তো আমরা প্রতিনিয়ত চেক করছি। আমাদের স্যানিটারি ইন্সপেক্টরের শাখা আছে আমার পাশাপাশি, পিসিআর লেভেল যে সমস্ত 4টা রেস্টুরেন্ট বসেছে সেগুলিও আমাদের তদারকের মধ্যেই আছে। তো আমি বলতে পারি যে আমাদের এই সমস্ত রেস্টুরেন্টে কোনো পচা বাসি খাবার আসলে খাওয়ানো হয় না। আপনাদের একটা জিনিস উপলব্ধি করতে হবে যে একটা যাত্রী, কিন্তু আমাদের বাংলাদেশে দূর দূরান্ত থেকে যাত্রীরা আসে এবং তারা কিন্তু অনেক সময় নিজের সাথে খাবার নিয়ে আসে, তারা হয়তো দূর দূরান্ত থেকে খাবার নিয়ে আসে, সেই খাবারের মান যে পরবর্তীতে 1 দিন পরে বা 8 ঘন্টা পরে ঠিক থাকে তাও কিন্তু ঠিক থাকতে নাও থাকতে পারে, সুতরাং তারা সেই খাবারগুলি খাচ্ছে। এছাড়াও বিমানবন্দরে বিভিন্ন জায়গায় আশেপাশে রেলওয়ে স্টেশন বা হাইওয়েতে তারা খাবার দাবার খাচ্ছে 3-4 ঘন্টা আগে বা 5-6 ঘন্টা আগে। সেগুলো একটু মানে আন্ডারস্ট্যান্ড করতে বুঝতে হবে আর কি, যে ইট ইজ নট দ্যাট বিমানবন্দর থেকে খাবার খাচ্ছে জন্যই তারা খাবারের মান বিমানবন্দরে খারাপ, তা কিন্তু না। বিমানবন্দর যে সমস্ত রেস্টুরেন্ট আছে সবগুলি খাবার রেস্টুরেন্টের মান কিন্তু ভালো এবং সবগুলি গুণগত মান আমরা প্রতিনিয়ত বিবেচনা করি আর কি। বাট যাত্রীরা কিন্তু বাইরের খাবার খেয়েও আসে বা বাইরে থেকে খাবার নিয়ে আসে, এই জন্যও মাননীয় চেয়ারম্যান মহোদয় আমার নির্দেশনা দিয়েছেন যে আমরা বিমানবন্দরের ভিতর দিয়ে যখন ডিপার্টিং প্যাসেঞ্জাররা বাইরে যাবে আমরা কোনো এক্সট্রা খাবার আমরা অ্যালাউ করবো না, বিকজ এই খাবারের গুণগত মানের যেহেতু কোনো নিশ্চয়তা নাই এই খাবারগুলি আমরা অ্যালাউ করবো না, যাতে করে তারা এই খাবার প্রতিমধ্যে খেয়ে অসুস্থ না হয়ে পড়ে আর কি। এটুকু আমি বলতে পারি। আর এই এটা রোধ করার জন্য আর আসলে আমাদের একটা হলিস্টিক অ্যাপ্রোচ দরকার, জনসচেতনতা দরকার, যারা যাচ্ছে তাদেরই বেশি সচেতন হওয়া দরকার যে তারা যেন খারাপ খাবার না খায়, তারা যেন আবার বেশিক্ষণ না খেয়ে না থাকে এবং
নিজের স্বাস্থ্যের ব্যাপার নিজেকে সচেতন হতে হবে এবং গুণগত মানসম্মত খাবার খেতে হবে, তাহলে মনে হয় আর কোনো সমস্যা থাকবে না।